Hello friend, welcome back to my channel. আমার চ্যানেল দীপিকাসোমা ব্লগ গে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো যে আজ উল্টো রথে গিয়ে আমরা কি কি করলাম। আসলে আজকে কাউকেই পাচ্ছিলাম না মেলায় যাওয়ার জন্য, সো আমরা দুই বোনই চলে এসেছি মেলায়। একা একা ঘোরার মজাই আলাদা। এখন আমরা মেলার উদ্দেশ্যে চলেছি, মেলায় চলে এসেছি অলরেডি। ওই যে আমাদের জগন্নাথ দেব যাচ্ছে, আমরা এখন সেখানে জগন্নাথকে দর্শন করতে। অনেকেই চেনা জানা আছে, তবে কারোর সাথেই আজকে আর ঘুরিনি। আজ আমরা দুবোন পুরো নিজেদের মতো ঘুরেছি ঘুরেছি ফিরেছি, আর কি কি করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজ মেলায় এখনও অবশ্য তেমন একটা ভিড় হয়ে পারেনি, কারণ আমরা অনেকটাই আগে এসেছি মেলায়, সন্ধ্যা সন্ধ্যায় চলে এসেছি। সো সন্ধ্যাবেলায় এই অবস্থা, আর একটু রাত বাড়লে কেমন ভিড় হতে পারে ভাবো। বেলায় এভাবে খুব মেহেন্দি দিতাম, তাই মেহেন্দির ডিজাইনটা একটু তুললাম, ভালোই লাগছিল দেখতে। আর আমরা চলে এসেছি কেনাকাটা করতে। এই দোকানটায় বোন দাঁড়িয়েছি, ভাবছি ওই খরগোশ ছানাটা কিনবো, খুব পছন্দ হয়েছে। ওসব কেনাও হয়ে গেছে, ওই যে প্যাক করছে। ভিড় নেই নেই বলে ভালোই ভিড় আছে। এখানে চলে এসেছি, এখান থেকে একটা চেন কিনেছি। এখানে ভেবেছিলাম কিছু ছবি কিনবো, বাট ছবিগুলো পছন্দ হলো না, জাস্ট এই দুটো ছবি আছে। দেখো কি সুন্দর লাগছে কাপগুলো, তবে কিনিনি, খুব দাম বলছে এখানে। এবার আমরা ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা খাওয়া শেষ, এখানে আসলাম দেখতে লক্ষ্মীর ভাঁড়গুলো কেমন, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম একটা কিনতে পারি নাকি। তো কাকুটা এত ব্যস্ত বলছিলই না, তবে এখান থেকেই কানেরটা দুটো কিনলাম। কানের টপগুলো কেমন হয়েছে বলো। কানের তার দোকানেই আছি আমি এখনো। কানেরগুলো খুব দাম বলছে বাবা, এই কানেরটার দাম 250, সরি ভুল বললাম, 150 টাকা বলেছে। চপের দোকানে চলে এসেছি, চপের চপ খেতে ইচ্ছা করলো না, সো আইসক্রিম নিলাম আমরা। এবার বাড়ির জন্য জিলাপি প্যাক হচ্ছে, গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। আমাদের জন্য জিলাপি দিচ্ছে, জিলাপি নেওয়া শেষ। এবার আমরা চলে এসেছি এগরোলের দোকানে, দু বোন দুটো এগরোল নিয়েছি। এগরোল খাওয়া শেষে এখন আমরা বাদাম কিনতে এসেছি, কারণ বাড়ির জন্য কিছু বাদাম নেব। সো বাদাম নেওয়া হয়ে গেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইটুকুই সমাপ্ত, বাই। তোমাদের সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।